সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আচ্ছা, এই হাঁটা যদি প্রতিযোগিতায় পরিণত হয় এবং এই প্রতিযোগিতায় যদি আপনি স্বীকৃতি লাভ করেন, তাহলে কেমন লাগবে? আজকে সারা পৃথিবী জুড়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, যেখানে মানুষ বৃহত্তর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারছে না, সেখানে ভার্চুয়াল ওয়াকিং রেস, ভার্চুয়াল হাইকিং, ভার্চুয়াল রানিং প্রোগ্রাম দারুণভাবে সংগঠিত হচ্ছে, সারা পৃথিবী জুড়ে হচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন সংগঠন রয়েছে, এরা এই ধরনের অনেক অনেক সারা বছর ধরে, বিশেষ করে 15ই আগস্ট, প্রজাতন্ত্র দিবস, গান্ধীজির জন্মদিন, নিউ ইয়ার্স ডে ইত্যাদি উপলক্ষে এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে। একটু খোঁজ রাখুন, এরকম বহু প্রতিযোগিতায় আমি নিজে অংশগ্রহণ করেছি, আমার বহু পেশেন্টকে, আমার বহু পরিচিত মানুষকে উৎসাহিত করেছি। আসলে আমি একটা বিশেষ বিষয়ের উপরে প্রচন্ড আস্থা রাখি, আমি বিশ্বাস করি এভরি পেশেন্ট ইজ অ্যান অ্যাথলিট। একটা মানুষ শুধুমাত্র তার বেদনা মুক্তিতেই সন্তুষ্ট হয় না, সে চায় জীবনে আরো অনেক কিছু অ্যাচিভ করতে। ভার্চুয়াল ওয়াকিং রেস প্রতিযোগিতা আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আসুন প্রিপেয়ার হন, জানুন, বুঝুন এবং জয় করুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আশিস কুমার দাস বলছি। প্রকৃতির সাথে, প্রকৃতির মতো আনন্দচ্ছল পরিবেশে আজ আমরা রয়েছি বড়বেড়িয়া বারাসাত থেকে সামান্য দূরে। আমাদের সাথে আজকে রয়েছেন দীপাঞ্জন, বৃষ্টিদি, দেবায়ন এবং মাই বেস্ট ফ্রেন্ড প্রশান্ত মজুমদার। চলুন, আজ এই প্রাকৃতিক পরিবেশে আমরা যেমন প্রকৃতিকে এনজয় করব, তার সাথে সাথে হাঁটা ওয়াকিং সম্পর্কে আমরা জানব, কিভাবে ওয়াকিং করতে হয়, এর দ্বারা কি বেনিফিটেড হতে পারি ইত্যাদি ইত্যাদি। সাথে থাকুন, দেখতে থাকুন। সুস্বাস্থ্যের জন্য যারা নতুন নতুন হাঁটতে শুরু করেছেন, তাদের জানা প্রয়োজন ঠিক কি পদ্ধতিতে হাঁটলে প্রকৃত উপকার পাওয়া যায়। চলুন, আজকে এই প্রাকৃতিক পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা সে ব্যাপারেই আলোচনা করব। আপনারা তো ভাবছেন হাঁটার আবার নিয়ম আছে নাকি, সঠিক নিয়মে সঠিক গতিতে না হাঁটলে তা ব্যায়াম বলে গণ্য হয় না, উপকারও তেমন হয় না। 50% পুরুষ এবং 40% নারীরা আগে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কতটুকু পরিশ্রম করা আপনার পক্ষে সম্ভব। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে এই ব্যাপারে বিশেষভাবে সাহায্য করতে পারে। আপনার কি হার্ট রেট থাকতে হবে হাঁটার সময়, আপনি কি পদ্ধতিতে হাঁটবেন, চলুন আরেকটু আলোচনা করুন। হাঁটার গতি এমন হবে যে কিছুক্ষণ পর যেন আপনার নারীর গতি স্বাভাবিকের তুলনায় শতকরা 50-75 ভাগ বেড়ে যায়। এর সঙ্গে হাত দিয়ে নিজের নারীর স্পন্দন আপনাকে দেখা শিখতে হবে। আধুনিককালে এই ধরনের পদ্ধতিটার কোনো প্রয়োজন পড়ে না। আধুনিককালে দেখা গেছে যে বিভিন্ন ধরনের গেজেটস বেরিয়ে গেছে, বিভিন্ন ঘড়ি বেরিয়ে গেছে, যাকে স্মার্ট ওয়াচ বলা হয়, তার সাহায্যে আপনি এই কাজটা খুব সহজভাবেই করে ফেলতে পারেন। এবং
এবার হাঁটা শুরু হোক, সোজা হয়ে দাঁড়ান, বেশি সামনে বা পেছনে ছুটবেন না, দৃষ্টি থাকবে সামনে, নিচে নয়, মনই থাকবে মাটির সঙ্গে সমকোণে, চিবুক থাকবে উঁচুতে, খুব বড় বা খুব ছোট কদম নয়, স্বাভাবিক কদমে জোরে জোরে হাঁটতে শুরু করুন। অবশেষে হাঁটার গতি কমিয়ে ধীরে ধীরে থামার জন্য প্রস্তুত হতে হবে, এটাও একটা শেষ পর্বের খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাত বা পায়ে ভারী ওজন বহন করবেন না, করতে হলে পিঠে ব্যাগ নিয়ে নিন, অন্ধকারে গাড়ির রাস্তায় বা উঁচু নিচু রাস্তায় হাঁটবেন না। সবসময় খেয়াল রাখবেন প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত গাছগাছালিতে ভরপুর পরিবেশে যদি হাঁটেন, সেটা মনকে আরও বেশি সতেজ এবং সবল করে তোলে। হাঁটার জন্য আগে মনকে স্থির করুন এবং বিপুল বিক্রমে হাঁটার জন্য জঙ্গলের পথে হারিয়ে যান। বছর খানেক আগে প্রায় 4.5 লক্ষ মধ্যবয়সী মানুষের উপর গবেষণা চালায় ইউরোপের জনপ্রিয় দ্বিসাপ্তাহিক পত্রিকা হার্ট। এদের মধ্যে প্রায় 8.5 হাজার মানুষের মৃত্যু হয় 2 বছরের মধ্যেই। এদের মধ্যে 1.5 হাজারের বেশি মানুষ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। গবেষকরা দেখেছেন এদের হাঁটা চলার গতি ছিল বেশ মন্থর। ওজন কমানো মানুষের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে নিতে গেলে একটা অধ্যাবসায়ের সাথে ট্রেনিং প্রোগ্রাম শিডিউল করতে হয়। আমাদের সঙ্গী সাথীরা আজকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা রাস্তায় নেমেছি, গ্রামের পথে গ্রামের রাস্তায় আমরা হেঁটে চলেছি। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে টানা 30 মিনিট হাঁটলেই হৃৎপিণ্ড স্থায়ী গতিশীল অবস্থায় লো ইন্টেন্সিটি স্টেডি স্টেটে পৌঁছে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর জন্য ঘন্টায় 2.5 থেকে 3.3 কিলোমিটার গতিতে অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস স্বাস্থ্যকর বলে বিবেচিত হবে। তবে হ্যাঁ, শুধু হাঁটলেই হবে না, স্বাস্থ্যকর খাবার ও নিয়ন্ত্রিত জীবনযাপন লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত জরুরি বিষয়। এরই সাথে খাবার পাত থেকে অতিরিক্ত চর্বি বা নুন বাদ দিতে হবে। গো 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 স্পিড আপ। থেকে 50 বছর বয়সী মানুষের উপরে হাঁটার প্রভাব খুব ভালো করে একটু বোঝার দরকার আছে। 40 থেকে 50 বছর বয়সীদের হাঁটুতে ওভার সাইজ ইঞ্জুরি, দীর্ঘদিন ধরে একই জনকে কাজে ব্যবহার করার জন্য ব্যথা হয়। বিশেষ করে ফুটপাথ বা রাস্তায় জগিং করলে ব্যথা আরও বাড়ে। পেশির ক্ষয় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দীর্ঘদিন কার্ডিও শরীরচর্চা করলে শরীরে কর্টিজল নামে হরমোনের ক্ষরণ হয়, এতে শরীরে ক্লান্তি আসে, বেশি ক্ষয় হয়। বেশি ক্ষয় ওজন কমানোর গতি কমিয়ে দেয়। সামনে একটা মোটা চিমনি দেখতে পাচ্ছেন, এই চিমনিটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে ক্ষয়ে যাচ্ছে। এখান থেকে আর আপনি আপনার মন পছন্দ ইট খুঁজে পাবেন না। এই ব্রিকফিল্ডে দাঁড়িয়ে আমরা অতীতের সময়কে স্মরণ করলাম এবং তার সঙ্গে বলে রাখছি যে মাঝারি গতিতে হাঁটা, মাঝারি সময় ধরে হাঁটাই আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাই বয়স আর শরীর বুঝে হাঁটুন, তাহলেই আপনি সুস্থ থাকবেন। আপনার সুস্থ জীবন, আনন্দময় জীবন কামনা করি। নমস্কার।